ড্রাইভিং চাকরির ইন্টারভিউ দিতে গেলে মালিক কি কি ধরনের প্রশ্ন করে, বা আপনি যখন চাকরি করতে যাবেন তখন আপনাকে কি কি করলে আপনার চাকরিটা হবে, কি কি করলে আপনার চাকরি হবে না, যে কোনো গাড়ি চাকরি কিভাবে ইন্টারভিউ দিবেন, এইটা নিয়ে কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে একদম ফুল একটা ভিডিও মানে তিনটা পার্টে করতেছি। ওই পার্টের মধ্যে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এর মধ্যে দুইটা পার্ট পার্ট ওয়ান পার্ট টু কিন্তু আপলোড হয়ে গিয়েছে, যে মালিক আপনাকে কি কি ধরনের প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিতে হবে, এটা পার্ট ওয়ানে বলা আছে। এরপরে পার্ট টুতে আপনাকে চাবি মালিক যখন দিবে, চাবির পরে দিলে আপনার গাড়িটা কোন কাজ করতে হবে, কি কি করবেন, সেগুলো নিয়ে কিন্তু দেখানো আছে পার্ট টুর মধ্যে। আপনারা চাবিটা দিয়ে আপনারা কি কি করবেন গাড়ির, ওইগুলো সম্পূর্ণ প্রসেসিংটা বলা আছে। এরপরে এটা হচ্ছে পার্ট থ্রি। এই পার্ট থ্রির মধ্যে আপনাদেরকে দেখাবো যে গাড়ির যে ইঞ্জিন আছে, এই ইঞ্জিনের যে কাজগুলো কী, মানে অ্যাজুয়ালি আপনি একটা ড্রাইভার হিসাবে আপনাকে কী কী করতে হবে ইঞ্জিনের মধ্যে, আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে, কী পানি দিবেন, কীভাবে মোবিল চেক করবেন, কোনটা কী কোনটা করা যাবে না, এটাই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দেখাবো, পার্ট থ্রি ভিডিও। যারা পার্ট ওয়ান পার্ট টু এই ভিডিওগুলো যারা দেখে আসেন নাই, অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলে ঢুকে আপনারা পার্ট টু পার্ট ওয়ান ভিডিওটা দেখে আসবেন। এবং কি এই ভিডিওর শেষে অ্যান্ড স্ক্রিনে একদম শেষে আপনারা ভিডিওটা দেখতে দেখতে যখন শেষ করে ফেলবেন তখন দেখবেন যে অ্যান্ড স্ক্রিনে ভিডিওগুলো ভেসে উঠেছে, ওই ভিডিওর মধ্যে আমি পার্ট ওয়ান পার্ট টুর আমি ভিডিও দিয়ে দেবো, ওইখান থেকেও চাইলে আপনারা দেখে আসতে পারবেন। তো সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন। আজকের এই ভিডিওটা দেখলে আমি ইনশাল্লাহ আপনাকে 100% বলতেছি আপনারা যে কোনো জায়গায় যে চাকরি ইন্টারভিউ দিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। সেই জন্য পুরো ভিডিওটা দেখবেন, কে টানাটানি করবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। এই হচ্ছে আমাদের ইঞ্জিনের গাড়ির পুরো সেট আপটা, আমি একটু পুরো সেট আপটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ইঞ্জিনের একদম পুরো সেট আপটা। তো আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কী করতে হবে। তো যখন আপনারা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্যাটারির পানি ঠিক আছে কি না সেটা আপনাকে চেক করতে হবে। তো ব্যাটারি কিন্তু দুই রকমের হয়ে থাকে, এই ভুলগুলো কেউ করবে না যেটা সবাই করে। একটা হচ্ছে পাউডার ব্যাটারি যেটার মধ্যে কোনো পানি থাকে না, এটাকে ওয়ান টাইমের নামে পরিচিত। তো ওই ব্যাটারিগুলো এরকম আপনার এরকম মুখোমুখের মতো থাকবে না, ওটা জাস্ট লেবেল থাকবে। বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আছে, ওটাতে পানিও দেওয়া লাগে না, আপনার চেকও করতে হবে না। এই ওই ব্যাটারিগুলো হচ্ছে যে একবারে লাগালে একবারেই ফিক্সড হয়ে যায়, এরপরে আপনাকে দুই বছর তিন বছর যাই সার্ভিস দেখ না কেন এরপর আর আপনার ওই পানিও দেখা লাগবে না, চেঞ্জও করা লাগবে না। একবার ব্যাটারি যখন ডাউন হয়ে যাবে তখন ব্যাটারি চেঞ্জ করলে আবার লাগালেই হয়ে যাবে, ওটাতে পানি মোবি পানি টানি আপনার কিচ্ছু চেক করতে হবে না। শুধু চেক করবেন এই টাইপের ব্যাটারিগুলো, এই টাইপের ব্যাটারিগুলোতে দেখবেন এই যে যে মুখাগুলো আছে এই মুখাগুলো কী করবেন পানি আছে কি না দেখবেন। তো এইভাবে আপনার কী করবেন খুলবেন, খোলার পরে এইভাবে দেখবেন যে পানি আছে কি না। তো এই যে দেখেন এটার মধ্যে কিন্তু পানি কিন্তু আছে। যখন আপনার পানি থাকবে তখন দেখবেন কি যে নিজের চেহারা নিজে দেখা যায়, ওই যে দেখেন আকাশ দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে পানি আছে। তো এইভাবে আপনারা দেখবেন যে পানি আছে কি না, তারপরে এখানে এটা কী করবেন লাগিয়ে দিবেন, এইভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে হ্যাঁ ব্যাটারিতে পানি আছে, আমি আর চেক করলাম না, খবরদার এই ভুলটা কখনোই করবেন না। এইখানে বড় একটা ভুল করে অনেকেই, এই যে আপনারা একটা চেক করেছেন এরপরে বাকি যেই টার্মিনালগুলো এরপরে কিন্তু এগুলো কিন্তু আপনারা চেক করেন নাই, এরপরে বাকিগুলো কিন্তু আপনারা চেক করেন নাই। কেন চেক করেন নাই, এগুলোর প্রত্যেকটা প্লেট আলাদা আলাদা হয়। এখন আপনি এটা চেক করেছেন পানি আছে, হ্যাঁ ওকে ঠিক আছে ফাইন ব্যাটারিতে দেখছি পানি আছে, কিন্তু প্রত্যেকটাতে আপনার দেখতে হবে, প্রত্যেকটাতে পানি চেক করে দেখতে হবে। আর না হলে যদি কোনটা শুকিয়ে যায় এরপর কিন্তু ব্যাটারি কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাবে, এরপর আপনার পুড়ে যাবে, হিট হয়ে আবার আগুনও লেগে যায় কিন্তু এখান থেকে। তো এটা করা যাবে না, এই গেল ব্যাটারির কাজ। এরপর আসে আপনাকে দ্বিতীয় কাজটা যেটা করতে হবে, দুই নম্বর আমরা চলে আসবো যে আমাদের গাড়িতে কি পানি আছে কি না সেটা আমরা দেখব। তো পানি থাকার জন্য এটার নাম হচ্ছে রেডিয়েটর, এই রেডিয়েটরে দেখবেন যে পানি আছে কি না। রেডিয়েটরের সাথে কিন্তু এখানে দুইটা পার্ট আছে, এটা হচ্ছে কন্ডেন্সার, এসির কন্ডেন্সার, আর এটা হচ্ছে রেডিয়েটর। তো এই এসির কন্ডেন্সার এই রেডিয়েটর এই অ্যাডজাস্ট করা থাকে দুইটা, এসির কন্ডেন্সার থেকে যেটা এসির কাজ করে আর কি, এসির ঠান্ডাটা আর কি কাজ করে, এখান থেকে দুটো অ্যাডজাস্ট করে লাগানো থাকে। তো এখানে হচ্ছে কি আপনারা পানিটা চেক করবেন কীভাবে, প্রথমে দেখবেন যে এটা কি, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, এটা হচ্ছে এক্সপায়ার ট্যাঙ্কি।
যদি আপনার গাড়িতে এরকম একটা ট্যাঙ্কি থাকে তাহলে পাবেন শুধুমাত্র এটা পানি দেওয়ার জন্য এই ট্যাঙ্কিটা হয়েছে। তো এই ট্যাঙ্কি দিয়ে আপনারা পানি দিবেন, আর যদি এই ট্যাঙ্কিটা যদি না থাকে তাহলে আপনারা সরাসরি আপনারা এই রেডিয়েটারে পানি দিবেন। এখান থেকে আগে দেখবেন যে ট্যাঙ্কি আছে কিনা, ট্যাঙ্কি না থাকলে এখানে দেবেন। এখানে যদি আপনারা ট্যাঙ্কিতে পানি দেন, পানি দিলে দেখেন এই যেটা আমি খুললাম, খোলার পরে এখানে দেখেন এখানে যে এখানে কিন্তু পানি আছে, কিন্তু এই যে এখানে পানি আছে, যদি একটু হয়তো অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু পানি আছে। এই পানিটা দেওয়ার পরে এটা এইভাবে আপনারা কি করবেন, এটা লাগিয়ে দিবেন, এইভাবে লাগিয়ে দিবেন। তো এই পানিটা কিভাবে পানিটা আসে সেটা আমি একটু দেখাচ্ছি। এই যে পাইপটা যখন এখানে পানি দিবেন স্প্রে ট্যাঙ্কিতে, এইখান থেকে হয়ে এইখান থেকে এসে এই যে কিন্তু আপনার এটা কিন্তু রেডিয়েটারের মধ্যে পানি ঢুকবে। আর যদি স্প্রে ট্যাঙ্কি না থাকে তাহলে আপনারা এইখানে পানি দিবেন, এখানে এভাবে এটা দুই মোচড়ে খোলে, এক মোচড় দিবেন, তারপর হচ্ছে এই দুই মোচড় দিলে এখানে দেবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু পানি আছে, কিন্তু আবার এটা সুন্দর করে দেখে এই এইটা লাগানোর সিস্টেম হচ্ছে, এই যে যে লক দেখতেছেন আর এই যে যে লক দেখতেছেন, এই লকে লকে লাগবে। এইভাবে ধরে সুন্দর করে আস্তে লাগাবেন, লাগানোর পর প্রথমে এক গুল্লা দিবেন, তারপর দ্বিতীয় গুল্লা দিবেন, লেগে গেছে কিন্তু, এটা সুন্দর করে দেখবেন যে চেক করে যে লেগেছে কিনা। তো এখন হচ্ছে যে এই দুইটা জিনিস দেখার পরে এরপরে তিন নম্বর হচ্ছে আপনি মোবিল দেখবেন যে আপনার গাড়ির মোবিল ঠিক আছে কিনা, ওইটা দেখতে হবে। মোবিল চেক করার জন্য এই যে এটা মোবিল গ্যাস, এই মোবিল আপনারা চেক করবেন, আমরা এখন চেক করব যে মোবিল ঠিক আছে কিনা। তো মোবিল গ্যাসটা এভাবে আপনারা উঠাবেন, উঠানোর পরে আপনারা মোবিল চেক করবেন যে আপনাদের গাড়ির মোবিল ঠিক আছে কিনা। তো প্রথমে কি করবেন, এটা এইভাবে সুন্দর করে একটু টিস্যু পেপার দিয়ে আপনারা সুন্দর করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনারা, আমি একটু আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতেছেন আপনার মোবিল গ্যাস, এই যে যে গ্যাসের যে বাতিটা, সরি, এই যে দাগটা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে, এটা হচ্ছে মোবিল ফুল থাকবে। আপনারা এই বিষয়টা একটু ভালো করে জেনে নেন, এখানে ফুল থাকবে। তো এইখান থেকে এই পর্যন্ত টোটাল 3.5 লিটার মোবিল, এখান থেকে এখানে 3.5 লিটার মোবিল ঢুকে। একটা গাড়িতে যখন আপনি মোবিলটা চেঞ্জ করে ফেলাবেন তখন আপনাকে 4 লিটারের মোবিল কিনতে হবে। 4 লিটার মোবিল কেনার পরে আপনি পুরো যে মোবিল চেম্বার আছে এই চেম্বারে কিন্তু 4 লিটার মোবিল দেওয়া যায় না, মানে ঢুকাতে হয় না। 3.5 লিটার মোবিল দিলেই আপনার এই যে দাগ পর্যন্ত দেখালাম এই দাগ পর্যন্ত ফুল আসবে। তো 3.5 লিটার মোবিল দিবেন, বাকি 0.5 লিটার মোবিল আপনারা ক্যানে করে রেখে দিবেন। এরপরে আপনারা মোবিলটা ঠিক আছে কি না এইটা কীভাবে বুঝবেন, আপনারা কী করবেন, এখান থেকে একটু মোবিল নিয়ে হাতে নিয়ে আপনার গাড়ির মোবিল ঠিক আছে কি না এটা বোঝার জন্য আপনারা কী করবেন, এভাবে একটু মোবিল হাতে নেবেন। হাতে নেওয়ার পরে এভাবে এভাবে লাড়াচাড়া করবেন। লাড়াচাড়া করার পরে কিছুক্ষণ পরে এভাবে দেখবেন যে আঠাটা হয়ে গেছে। যদি আঠাটা হয়ে যায় তাহলে আপনি মনে করবেন যে আপনার গাড়ির মোবিল 100% ঠিক আছে। যদি আঠাটা হয়ে যায়, অনেক সময় আছে মোবিল কালো হয়ে যায়, মানে এটার কারণটা হচ্ছে কি যে মোবিল কালো হলেই কিন্তু মোবিল নষ্ট হয়ে যায় না। মোবিলের মধ্যে একটা মোবিলের একটা গ্রেড আছে, ওই গ্রেডটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার মোবিল ঠিক থাকবে। অনেকে আছে কি যে অনেক জায়গায় গ্যারেজে মোবিল চেঞ্জ করে, চেঞ্জ করার পরে মোবিলটা কি করে ভালো করে চেক করতে পারে না, মোবিল ফিল্টার চেঞ্জ করে না, ওই ফিল্টারের মধ্যে মোবিলের ময়লাগুলো জমে থাকে। ফিল্টার চেঞ্জ না করার কারণে নতুন কোনো মোবিল ঢাললে ওটার সাথে মিশে আবার কালো হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মোবিলটা তো খারাপ হয়ে যায় না, তাই না? এই জন্য হচ্ছে আপনাকে ওইটা দেখতে হবে যে এইভাবে আপনি চেক করবেন যে মোবিল ঠিক আছে কিনা। তারপর আপনি মালিককে জিজ্ঞেস করবেন যে স্যার লাস্ট মোবিল কতদিন আগে চেঞ্জ করেছিলেন, তখন তো বলবে যে 1 মাস 2 মাস এত কিলো চালিয়েছি, তখন সে আপনি বলবেন যে হ্যাঁ মোবিল মোটামুটি ভালো আছে। যদি আঠাটা থাকে তাহলে মনে করবেন যে ভালো আছে, যদি একদম পানি পানি হয়ে যায়, হাতে বাজেই না কোনো রকম, ঘন যেটা এটা কমে যায়, একদম পাতলা হয়ে যায়, তাহলে বলবেন যে স্যার মোবিলটা চেঞ্জ করে ফেলাইতে হবে। এরপরে আপনারা আর মোবিলের দেওয়ার বিষয়টা আর একটু দেখাই আপনাদেরকে, এই যে মোবিলের যেই আপনারা এই যে দাগটা দেখতেছেন এইখান থেকে এখানে 3.5 লিটার মোবিল ঢুকবে। আপনাকে এখানে হিসাব করতে হবে এইটুকে 1 লিটার, ধরেন এইটুকে 0.5 লিটার, এরপরে 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, 3 লিটার, এরপরে 3.5 লিটার। এখন যদি আপনার এইখান থেকে এতটুকু কমে যায় তাহলে মনে করবেন যে আপনার 0.5 লিটার মোবিল শর্ট আছে, মোবিল ভরতে হবে, এইটুকে 1 লিটার মোবিল। তো আপনি এইখান থেকে এইখানে 3.5 লিটার একটা মনে মনে একটা আইডিয়া করবেন, যতটুকু কমে যাবে ততটুকু মোবিল আপনারা ভরে দিয়ে এই পর্যন্ত সমান করে রাখবেন। আর এই যে যে লাস্টে যে দাগটা দেখতেছেন এটা হচ্ছে একদম লাস্ট, এর নিচে মোবিল আসলে কিন্তু তাহলে কিন্তু ইঞ্জিন কিন্তু আস্তে আস্তে কিন্তু চিজ করার সম্ভাবনা থাকে, এর নিচে কিন্তু আর মোবিল কিন্তু কমা যাবে না। তো এরপরে সুন্দর করে আপনারা আস্তে করে আবার মোবিল গ্যাসটা ভরে নেবেন।
এভাবে ভরে নেবেন। ভরে নেওয়ার পরে এরপরে আমরা প্রথমে ব্যাটারির পানি দেখলাম এক নম্বর, দুই নম্বর হচ্ছে আমরা গাড়ির পানি দিতে হবে যে রেডিয়েটারে সেটা দেখলাম, তিন নম্বরে মোবিল আছে কি না সেটা দেখলাম, চার নম্বরে আপনারা যেটা দেখবেন যে আপনার ব্রেক অয়েল ঠিক আছে কিনা সেটা দেখবেন। এটা হচ্ছে ব্রেক অয়েল, ব্রেক অয়েলের কাজটা কি, এটা ব্রেক হতে সাহায্য করে। আর এটার মধ্যে কিন্তু মাস্টার সিলিন্ডার আছে যেটা হচ্ছে আপনাকে ব্রেকটা করতে সাহায্য করবে, মাস্টার সিলিন্ডার ভিতরে, মাস্টার সিলিন্ডার যদি কোনো রকম হাওয়া ঢুকে তাহলে কিন্তু আপনার ব্রেকে কিন্তু কাজ করবে না। তো এইভাবে আপনারা ব্রেক অয়েল, এই যে দেখেন এখানে কিন্তু ম্যাক্স লেখা আছে, এই যে এই পর্যন্ত ম্যাক্স, এই ম্যাক্স পর্যন্ত দিয়ে রাখবেন ব্রেক অয়েলটা, ব্রেক অয়েলটা যেন কখনো কমে না যায়, এই এই পর্যন্ত যত কমে না যায়, কমে গেলে কিন্তু একটা হাওয়া ঢুকে তারপর কিন্তু সমস্যা হয় কিন্তু, তো ম্যাক্স পর্যন্ত দিয়ে রাখবেন। তো ব্রেক অয়েলটা দেওয়ার জন্য যেটা করতে হবে আপনাকে, যেমন এটার জন্য ব্রেক অয়েলটা সুন্দর মতো দেওয়া যাবে না, এখানে একটা লক আছে, এখানে একটা লক আছে, টান দিয়ে খুলে এভাবে এটা খুলে তারপর ব্রেক অয়েলটা ভরে দিয়ে আবার এভাবে আপনি এটা মুখটা লাগিয়ে দিবেন, তারপরে এই লকটা এখানে যাতা দিয়ে আর এখানে যাতা দিয়ে এটা লাগিয়ে দিবেন। এরপর ব্রেক অয়েল চেক করার পরে তারপর আপনি দেখবেন যে আপনার গাড়িতে গ্যাস আছে কিনা। এই যে গ্যাস, এইটা হচ্ছে গ্যাসের মিটার, এই মুহূর্তে আমাদের গাড়িতে 100 গ্যাস আছে, 200 প্রেশার যত থাকবে তত, তো সাধারণত 300 প্রেশার গ্যাস কখনো ওঠে না, 200 প্লাস হয় হয়তো বা এর মধ্যে, তো এটা হচ্ছে গ্যাসের মিটার। আর এইখান দিয়ে হলো গ্যাস নিতে হয়, এখান দিয়ে আপনারা গ্যাস নেবেন, এটা আপনারা বলা লাগবে না, এটা সিএনজি স্টেশনে গেলে এখান দিয়ে গ্যাস ভরতে হয়, গ্যাস ভরার পরে এই মুখটা কিন্তু সবাই কিন্তু লাগিয়ে দিবেন। তো এরপরে হচ্ছে এইটার কাজ কি, এটা আমি একটু পরে দেখাবো, এটা হচ্ছে ওয়াইফার যে পানিটা এখান দিয়ে আপনার পানি বের হয়, পানিটা গ্লাস ক্লিন করার জন্য, এটা নিয়ে আমার অনেক ভিডিও করা আছে, তো আমি এই ভিডিওর মধ্যে আমি দেখাবো না যেহেতু এটা নিয়ে আমার ভিডিও করা আছে। তো আপনার এই ইন্টারভিউ দিতে গেলে যে জিনিসগুলো দেখতে হবে সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার গিয়ার অয়েল ঠিক আছে কি না, তো এটাকে অনেকেই হয়তো এলোমেলো করে ফেলা যে এইটা কাজটা কি, এটা হচ্ছে গিয়ার অয়েল, আপনি এখান দিয়ে আপনার গিয়ার অয়েলটা ঠিক আছে কি না সেটা আপনি চেক করতে পারবেন। এই যে দাগ আছে, এই এই যে দাগ, এই পর্যন্ত গিয়ার অয়েল থাকবে, আপনারা এটা চেক করতে পারবেন, কিন্তু এটা গিয়ার অয়েলটা ভরতে পারবেন না, কারণ গিয়ার অয়েল একমাত্র মিস্ত্রিরাই ভরে দেবে, এটা আপনি ভরতে পারবেন না। আপনার গিয়ার অয়েলটা ভালো আছে কি না এবার দেখে এবার আপনি দেখতে পারবেন যে গিয়ার অয়েল কেমন আছে, এটা এরকম একটা আঠা আঠা হবে, একদম পানি পানি হয়ে গেলে গিয়ার অয়েল সাধারণত অনেক দিন পরপর চেঞ্জ করা লাগে, এক বছর দেড় বছর পর চেঞ্জ করলে সমস্যা হয় না, কিলোমিটারের উপরে ডিপেন্ড করে যে আপনি কত কিলো চালাবেন। আর অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাই মোবিল কতদিন পর পর চেঞ্জ করবো, মোবিল আপনি 3000 কিলো চালাইলে চেঞ্জ করলে ভালো হয়, আর যদি এর থেকে বেশি চালান তাহলে আপনি মোবিল মোবিল গ্রেডটা দেখবেন যে ঠিক আছে কি না ওইটা দেখবেন। তো আমাদের এখানে অলরেডি চেক করা শেষ, এরপরে হচ্ছে এটা হচ্ছে বাটারফ্লাই, এটা হচ্ছে ইয়ার ফিল্টার, তো এখন হচ্ছে এইগুলো আপনাকে নতুন অবস্থায় মানে চাকরি যখন ইন্টারভিউ দিতে যাবেন এইগুলো চেক করতে হবে না, এইগুলোর দরকার নেই। ইন্টারভিউ আমি যেহেতু আজকে ইন্টারভিউ নিয়ে দেখাচ্ছি, সর্বপ্রথম আপনাকে ব্যাটারির পানি, এক দুই নম্বর হচ্ছে আপনার রেডিয়েটারে পানি আছে কি না এইটা, দুই তিন নম্বর হচ্ছে যে আপনার মোবিল ঠিক আছে কি না এটা, চার নম্বর হচ্ছে আপনার ব্রেক অয়েল ঠিক আছে কি না এটা, আর পাঁচ নম্বর হচ্ছে গিয়ার অয়েলটা ঠিক আছে কি না এটা, আর ছয় নম্বর যেটা হচ্ছে আপনি এই চাকার স্টিকগুলো দেখবেন যে চাকার যে স্টিকগুলো যে ঠিক আছে কিনা, এই এটা এইগুলো নাট খুলে গেছে কিনা এইটা একটু চেক দিবেন। আর এখানে যেটা ডিস্ক আছে, এই ডিস্ক নিয়ে অনেক ভিডিও করা আছে, আমি এর পরবর্তীতে এই ভিডিওগুলো আপনাকে করে দেবো। এই ডিস্ক একটা হাত দিবেন, যদি এখানে একদম প্লেন দেখেন তাহলে মনে করেন যে আপনার ডিস্ক ঠিক আছে, আর যদি একদম খেয়ে খেয়ে যায় ঘষায় একদম গ্রামে যেরকম হাল চাষ করলে যেরকম গর্ত গর্ত হয়ে যায় সেরকম সেরকম হয়ে যাবে, তো এটা নিয়েও আমার ভিডিও করা আছে, তারপরে আমি আপনাদেরকে পরে বর্তীতে আমি দেখিয়ে দেবো, তো এইগুলো চেক করবেন। তো এই ছিল পার্ট থ্রির ভিডিও, আপনি যদি আমি আপনাকে যেভাবে যেভাবে দেখালাম এইগুলো চেক করার পরে কোনো মালিক আপনাকে বলতে পারবে না যে আপনি নতুন ড্রাইভার বা কিছু জানেন না, আমি যেভাবে যেভাবে দেখালাম একদম স্টেপ বাই স্টেপ চেক করবেন, ফলো করবেন, এরপর দেখবেন যে আপনার চাকরিটা হয় কি বা হয় না, ইনশাল্লাহ 100% হয়ে যাবে যদি আপনি এইভাবে করতে পারেন। আর এইভাবে যদি না করে ব্যতিক্রম কিছু করেন তাহলে কিন্তু মালিক হয়তো বুঝবে আপনি নতুন ড্রাইভার, আপনার কিন্তু চাকরি নেবে না। এরপরে এই তৃতীয় পার্টে আজকে আমরা একদম পুরোটা দেখালাম, আর যারা পার্ট ওয়ান টু দেখেননি এখনই দেখে আসুন, সব কিছু জেনে যাবেন ইনশাল্লাহ। তো এরপরে পার্ট ফোরের মধ্যে আমরা দেখিয়ে দেব যে আপনারা গাড়িটা কিভাবে চালাবেন, মানে পার্কিং করবেন কিভাবে চালাবেন, সেটা পার্ট ফোরে যেয়ে দেখাবো। তো এইগুলো সব কিছু চেক করার পরে আস্তে আপনারা সুন্দর করে যখন আপনার ইঞ্জিনে সব কিছু চেক করা হয়ে যাবে, এরপর আপনারা এইভাবে এটা ধরে আস্তে সুন্দর করে এখানে এটা লাগিয়ে দিবেন একদম পজিশন মতো, ক্যামেরাটা সামনে আনো,
এইভাবে এখানে সুন্দর করে যাতে এখানে বসে এটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে এইভাবে বনারটা কি করবেন, আস্তে করে ফেলবেন। এইভাবে বনার ধরে এবার ধাপ করে ছেড়ে দেয়, কিন্তু এটা কখনোই করবেন না, এখানে লক ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা কি করবেন, আস্তে করে বনারটা রাখবেন। রাখার পরে এখানে বনারটা লাগানোর সিস্টেম আছে। আপনি অনেকে আছে কি যেখানে যাতা যে এই জায়গাটা ট্যাপ খেয়ে যায়, হ্যাঁ এটা করা যাবে না। আপনি এই যে হাতের গোড়ালি দেখতেছেন, দুই হাতের গোড়ালি দিয়ে এখানে এক হাত দিবেন, এখানে এক হাত দিবেন। হাত দেওয়ার পরে একবারে যাতা দিয়ে দেবেন, এক যাতায় এইভাবে একবারে লাগিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত, এখান থেকে শেষ করতে হচ্ছে। এখন আপাতত নতুন হিসাবে আর এখানে কিছু দেখার নেই, আপনি এগুলো চেক করলে হয়ে যাবে। তো পার্ট ফোর দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর আজকের এই ভিডিওতে যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেভাবে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।